প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি গভর্নমেন্ট পোর্টালকে আমরা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ইতিমধ্যেই বেশ কিছু এই নতুন পোর্টালে বেশ কিছু স্টেটকে অ্যাড করা হয়েছে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই ইপিডিএস আধার পোর্টাল বা আধার ইপিডিএস পোর্টালের মধ্য দিয়ে কী কী বেনিফিট আপনারা পেতে চলেছেন এবং কোন কোন সার্ভিসকে অ্যাড করা হয়েছে এবং কোন কোন স্টেটকে ইতিমধ্যে আমাদের সেই ইপিডিএস পোর্টালে চালু করা হয়েছে তো বন্ধুরা ইপিডিএস পোর্টালের মধ্য দিয়ে বেশ কিছু বেনিফিট আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের যে বেনিফিট আপনারা কিন্তু যে কোনো স্টেটে বা যে কোনো ইপিডিএস সেন্টারে গিয়ে খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে কোনো সেন্টার থেকেই কিন্তু রেশন কার্ডের সামগ্রী বা রেশন কার্ডের যে বেনিফিট রয়েছে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যে সমস্ত সার্ভিসগুলো ইতিমধ্যেই অ্যাড হয়েছে আমরা অবশ্যই দেখে নেব তো বন্ধুরা নতুন যে গভর্নমেন্ট পোর্টাল অবশ্যই আপনারা গুগলের যে সার্চ বার রয়েছে সার্চ ব্যাডে এসব অবশ্যই আপনারা টাইপ করবেন ইপিডিএস পোর্টাল লিখে যখনই বন্ধুরা আপনারা টাইপ করেন দেখুন দেখবেন যে প্রথমে যে লিঙ্কটি এখানে শো করছে ইপিডিএস পোর্টাল অফ ইন্ডিয়া এইখানে আপনারা ক্লিক করে দেবেন ইপিডিএস পোর্টাল অফ ইন্ডিয়াতে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে প্রথম যে লিঙ্কটি রয়েছে ইপিডিএস পোর্টাল অফ ইন্ডিয়া এইটাতে আপনারা ক্লিক করে দেবেন এইটাতে ক্লিক করা মাত্রই আপনাদেরকে নতুন ধরনের পোর্টালে নিয়ে যাওয়া হবে দেন আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়া মাত্রই দেখবেন পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো এইটাকে আপনারা এখান থেকে কেটে দেবেন তারপরে দেখবেন বেশ কিছু নতুন সার্ভিসকে অ্যাড করা হয়েছে এবং ইপিডিএস স্টেট বেশ কিছু স্টেটকে অ্যাড করা হয়েছে আপনাদের বাঁ দিকে চলে আসবেন অনলাইন পিডিএস স্টেট বলে একটা অপশান আপনারা পাবেন এবং নতুন একটি নিউ লেখা রয়েছে অর্থাৎ নতুন এখানে বেশ কিছু স্টেটকে অ্যাড করা হয়েছে যে পোর্টালের মধ্য দিয়ে কিন্তু আপনারা এই সমস্ত স্টেটের এই মুহুর্তে কাজ করতে পারছেন বা পারবেন পরবর্তী সময়ে যে সমস্ত স্টেটগুলো এখানে অ্যাড হবে সমস্ত ধরনের স্টেটের কাজ কিন্তু আপনারা এই ইপিডিএস পোর্টাল থেকেই পেয়ে যাবেন এবং ইপিডিএস এমন একটি পোর্টাল বা ইপিডিএস এমন একটি সেন্টার যা আধার অবশ্যই কিন্তু লিক থাকতে হবে আপনার রেশন কার্ডের সাথে এবং সেই আধার লিঙ্ক রেশন কার্ড বা রেশন কার্ড লিঙ্ক আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো রেশন শপ থেকে আপনার যে বেনিফিট বা আপনি যে সমস্ত রেশনের সামগ্রী পেয়ে থাকেন সমস্ত ধরনের রেশনের সামগ্রীর আপনারা অবশ্যই এই সেন্টার থেকে পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো লোকেশনে যে কোনো স্টেটে গিয়েও কিন্তু আপনারা এই ইপিডিএস পোর্টালের মধ্য দিয়ে সমস্ত ধরনের বেনিফিটগুলো অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যখনই আপনারা আসবেন দেখবেন অনলাইন পিডিএফ স্টেট বলে একটা অপশন রয়েছে এখানে বেশ কিছু স্টেটকে অ্যাড হয়েছে যে সমস্ত স্টেটের কাজগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নতুন যে অপশন এখানে হয়েছে বলছে অন নেশন অন রেশন কার্ড অর্থাৎ এখানে অন নেশন অন রেশন কার্ডের যে অপশন রয়েছে এটাও এখানে দেওয়া রয়েছে অবশ্যই আমরা দেখে নেবো এখানে যখনই বন্ধুরা আপনারা এখানে দেখবেন অনলাইন পিডিএস স্টেটে যখনই আপনারা ক্লিক করবেন এখানে বেশ কিছু স্টেট লিস্ট এখানে রয়েছে ঠিক আছে চন্ডীগড় রয়েছে দমন দিউ দাদ্রানগর হাভেলি হরিয়ানা লাদাখ সিকিম এই সমস্ত স্টেটগুলো রয়েছে এই সমস্ত স্টেটের বেনিফিট কিন্তু আপনারা এই ইপিডিএস হচ্ছে পোর্টাল রয়েছে এখান থেকেই পেয়ে যাবেন এবং এখান থেকেই সমস্ত সার্ভিসের রিকোয়েস্ট আপনারা করতে পারবেন যে কোনো একটি স্টেটে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের যে স্টেট লগ ইন যে পেজ রয়েছে সেই পেড পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনারা সেই সমস্ত কাজগুলো করতে পারবেন এছাড়াও যখনই আপনারা এখানে আসবেন দেখবেন এখানে যখনই বন্ধুরা আপনারা আসবেন অন নেশন অন রেশন বলে একটা নতুন এখানে লিঙ্ক এখানে দেওয়া রয়েছে অন নেশন অন রেশন কার্ড অবশ্যই কিন্তু আপনারা যে কোনো স্টেটে গিয়ে খুব সহজে আপনি আপনার রেশন কার্ডের যে বেনিফিট রয়েছে সমস্ত ধরনের বেনিফিট কিন্তু এই অন নেশন অন রেশন কার্ডের মধ্য দিয়েই পেয়ে যাবেন তো বন্ধুরা ইপিডিএস পোর্টালের মধ্য দিয়ে বেশ কিছু সার্ভিস আসতে চলেছে যা ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে বা বেশ কিছু স্টেটে এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন যে ইপিডিএসের পোর্টালের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সার্ভিসকে পেতে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখনও আমাদের এই ইপিডিএস পোর্টালে অ্যাড হয়নি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো